আপনারা অনেকে শুনেছেন যে গত রাতে বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া সাহেব মৃত্যুবরণ করেছেন। তিনি অত্যন্ত সিনিয়র একজন আলেমে দ্বীন ছিলেন, 77 বছর সম্ভবত ওনার বয়স হয়েছিল। তো সিনিয়র একজন আলেমে দ্বীনের বিদায়, একজন আলেমের মৃত্যু, এটা জগতের মৃত্যুর মতো, জাতি হিসাবে আমাদের জন্য এটা অনেক বড় একটা দুঃসংবাদ। একজন সিনিয়র আলেমকে আমরা হারালাম। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস এর মেহমান হিসেবে কবুল করুন এবং তার সুন্নতাকে আল্লাহ আমাদেরকে পূরণ করার তৌফিক দান করুন। তিনি আমাকে খুব বেশি স্নেহ করতেন, আমার সেই স্মৃতিগুলো খুব বেশি মনে পড়ে। এখন বিভিন্ন মাহফিলে, বিভিন্ন সেমিনারে, প্রোগ্রামে দেখা হলে খুব স্নেহের সাথে বুকে জড়িয়ে নিতেন এবং বারবার দাওয়াত দিতেন হাটহাজারী মাদ্রাসা যাওয়ার জন্য, তার প্রতিষ্ঠানে যাওয়ার জন্য। সেই স্নেহ আর নেওয়ার সুযোগ হয়তো আমার আর থাকলো না, কিন্তু আমি তার সেই স্নেহগুলো, সেই মমতাগুলোকে খুব বেশি স্মরণ করি। এবং বিনয়ী মানুষ কতটা ছিলেন যে অনেক জায়গায় দেখা যেত যে আমি দীর্ঘ আলোচনা করতাম, উনি পাশে বসে শুনতেন, তার ছাত্রের ছাত্রতুল্য মানুষ আমি, অথচ পুরো বক্তব্য শুনতেন, খুব মনোযোগ দিয়ে শুনতেন, আবার দাওয়াত দিতেন, স্নেহ করতেন। এগুলো সবগুলো বড় মনের পরিচায়ক ছিল। আমাদেরকে তাদের ভালো গুণগুলো অর্জন করতে হবে, ধারণ করতে হবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ত্রুটিগুলো মাফ করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। এবং মৌতুল আলিমি মৌতুল আলামি, একজন আলিমের মৃত্যু মানেই একটা জগতের মৃত্যু। জাতির জন্য এই ধরনের ক্ষতিগুলো পোষানো অনেক কঠিন হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলোকে পোষাবার তৌফিক দান করুন। এবং আমরা আমাদের আশেপাশে যে সমস্ত উলামায়ে কেরাম আছেন, মুত্তাকি পরহেজগার মানুষরা যারা আছেন, তাদের সাথে আমাদের সম্পর্ক আমরা গভীর করব, দ্বীনী প্রতিষ্ঠানগুলোকে আমরা ভালোবাসব, সেগুলোকে আমরা ধারণ করব, সেগুলোর পাশে আমরা দাঁড়াবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।